হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করবো তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে ভালোবাসা দিলাম। আজকে আমি বানাবো চিকেন পাকোড়া। তো আমি কীভাবে বানাচ্ছি তো সাথে থাকো আর দেখতে থাকো। দেখো, প্রথমে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। ঠিক অনেকটা প্রজাপতির মতো মাঝখান দিয়ে কেটে কেটে ঠিক প্রজাপতির মতো দেখতে লাগছে। প্রথমে এই চিকেনগুলোকে আমি কেটে নেব। ঘরে যা যা আছে তাই দিয়ে আমি চিকেন পাকোড়াটা বানিয়েছি। তো দেখো আমি কীভাবে বানাচ্ছি। দেখো আমি চিকেনটাকে মাঝখান দিয়ে কেটে কেটে দেখো অনেকটা প্রজাপতির মতো দেখতে লাগছে। তো এইভাবে আমি চিকেনটাকে কেটে নেব। দেখো আমি চিকেনগুলো সব কেটে নিয়েছি এইভাবে। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুর দম মশলা দিচ্ছি। দিচ্ছি ধনে গুঁড়ো। এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। একটা ডিম নিলাম। দিয়ে দিচ্ছি নুন। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এবার ফেটিয়ে নেব। এবার এই ডিমের গোলাটা চিকেনটার মধ্যে দিয়ে মিশিয়ে রেখে দেব। আধ ঘন্টা মতো এটা ম্যারিনেট হয়ে থাকবে। খেতে খুব ভালো হয়েছিল, ট্রাই করো। কর্নফ্লেক্স আমি গুলিয়ে নিচ্ছি, মুচমুচে ব্যাপারটা আসবে। ঘরে যা যা ছিল তাই দিয়েই বানিয়েছি।
কর্নফ্লেক্সের চিকেনের মধ্যে মেখে নিলাম। পুরো ডিমের এটা গোলাটা টেনে নিয়েছে। প্যান বসিয়ে দিয়েছি, তেল আমি দিয়ে দিয়েছি। এবার আমি ফ্রাই করে নিচ্ছি। কর্নফ্লেক্স যেহেতু দিয়েছি সেই জন্য ক্রিস্পিটা খুব হয়েছিল। শিমে আছে, ফ্রাই করে নেবো, উল্টে পাল্টে দেবো, দিয়ে এটা পুরো শিমে আছে করবো। শিমে আছে, ভেজে নিচ্ছি। দেখছি নরম হয়েছে কিনা চিকেনটা। মাঝখানে কেটে দিচ্ছি যাতে তেলটা ভিতরে যায়। Thank you.
দেখো আমার চিকেন পাকোড়া ফ্রাই হয়ে গেছে, এবার আমি একটা টিস্যু পেপারে তুলে নিচ্ছি। দেখো একদম টিস্যু পেপারে তুলে নিয়েছি, পরিবেশন করেছি। দেখো ধনে পাতা দিয়েছি, শসা দিয়েছি, স্যালাড দিয়েছি।